এসআর কার্টুন বাংলা ছোট মা ও সাহায্যকারী কলা গাছ। ফুলে অনাথ একটা মেয়ে রশিদপুর গ্রামের শেষ প্রান্তে ফুলি তার সৎ মা রাগিনী আর সৎ বোন গীতার সাথে থাকতো। ফুলির সৎ মা রাগিনী গ্রামের মোড়লের বাড়িতে ঝিয়ের কাজ করত। মা গীতা, আমি এসে গেছি রে মা। আয় মা কাছে আয়, দেখ মা আমি তোর জন্য কি নিয়ে এসেছি। মা গীতা আয় দেখি এদিকে। এই তো মা, আমি কি নিয়ে এসেছি মা, যা দেখি তাড়াতাড়ি। এই নে মা ভাপা পিঠা, মোরল গিন্নি আমাকে খেতে দিয়েছিল কিন্তু আমি না খেয়ে তোর জন্য নিয়ে এসেছি। কিন্তু তুই এমন বালুর মধ্যে খেলছিস কেন, তোর দিদি কোথায়? এই তো ছোট মা, আমি আসলে আমি রান্নাঘরে রান্না করছিলাম গো ছোট মা, তাই গীতাকে দেখে রাখতে পারিনি, আর সেই ফাঁকে গীতা এমন বালু ঘেটেছে। হয়েছে হয়েছে থাম, তুই যে আমার মেয়ের কত দেখাশোনা করিস সে আমি খুব ভালো করে জানি। ছোট মা তুমি এভাবে বলছো কেন গো, তুমি তো সেই সকালবেলা কাজে চলে যাও আর আমি সারা দিন বাড়ির সব কাজ করি, গীতার দেখাশোনাও করি, সংসারের কাজ সামলাতে গেলে গীতাকে তো আর দেখতে পারি না, আর তখনই গীতা এসব কাজ করে। থাম, তোকে আর বাহানা দেখাতে হবে না, কি একটু কাজ করিস না করিস সেটা আবার বলতে হয় নাকি? তা বলি, আমার সংসারের যখন এই কাজ তবে আমি সংসারের কাজ করব, আর তুই গিয়ে মোড়লের বাড়ির ঝিয়ের কাজ করিস, কেমন? ছোট মা আমি জানি আমার কাজ কখনো তোমার চোখে পড়বে না, তবে থাক আর কথা বাড়িয়ে লাভ নেই, তুমি বরং গিয়ে হাত মুখ ধুয়ে নাও, আমি তোমাকে আর বোনকে খাবার দিচ্ছি। এ কথা বলে ফুলি রান্নাঘরে যায় আর রাগিনীও মুখ বাঁকা করে চলে যায়। এভাবেই সৎ মায়ের সাথে ফুলি দিন কাটছিল। কি ব্যাপার ফুলি, ওভাবে হাড়ি পাতিল খুঁজছিস কেন, কি দরকার তোর? হ্যাঁ বলছি ছোট মা, তোমরা মা মেয়ে মিলে সব খাবার খেয়েছো? আসলে মা ঘরে তেমন বাজার ছিল না, তাই অল্প করে রান্না করেছিলাম, আর তোমরা কি না সব খাবার খেয়ে ফেললে? তুমি আমার কথা একটুও ভাবো না তাই না ছোট মা? তোকে নিয়ে আমি কি ভাববো শুনি, তোকে কি আমি জন্ম দিয়েছি নাকি? তোকে যে আমার বাড়িতে আমি থাকতে দিয়েছি এটাই তোর কপাল বুঝলি? আর তুই এত খাই খাই করিস কেন বলতো, না জানি কবে তুই আমাকেই খাস। ছোট মা আমি তো তোমাকে মায়ের মতোই ভালোবাসি, আর মা তুমি কি এমনি এমনি আমাকে বাড়িতে থাকতে দিয়েছো, আমাকে দিয়ে বাড়ির সব কাজ করার জন্য দাসী হিসেবে রেখেছো? আমি যদি এ বাড়িতে থেকে বাড়ির সব কাজ না করতে পারতাম আর গীতার দেখাশোনা না করতাম, তবে কি আর তুমি মোরলের বাড়ির কাজ করে রোজগার করতে পারতে বলো তো? কি বললি তুই, তোর এত বড় সাহস, তুই আমাকে খোটা দিচ্ছিস, তবে তো তোর আর রক্ষা নেই আজ। এ কথা বলে রাগিনী ফুলিকে অনেক মারধর করে, আর রাগিনীর মার খেয়ে ফুলি কাঁদতে কাঁদতে বাড়ি থেকে চলে যায় আর নদীর পাড়ে বসে কাঁদতে থাকে। ফুলির পাশেই একটা কলা গাছ ছিল, হঠাৎই কলা গাছটা কথা বলে ওঠে। এই মেয়ে, এই কি হয়েছে তোমার, তুমি এভাবে কাঁদছ কেন, কিসের দুঃখ গো তোমার বলো আমাকে? এইদিকে আমি গো, আমি আমি কলা গাছ, তোমার সাথে কথা বলছি। এ কি তুমি কথা বলছো, তবে কি তুমি কোনো জাদুই গাছ নাকি গো? আমার সম্পর্কে না হয় পরে জেনো, আগে তো বলো তোমার কি হয়েছে, তুমি এভাবে কাঁদছিলে কেন? কি আর বলবো দুঃখের কথা, থাকি সৎ মায়ের সাথে কিন্তু সেই সৎ মা আমাকে একটুও ভালোবাসি না, আমি এত চেষ্টা করেও ছোট মায়ের মন জয় করতে পারিনি, বরং সব সময় আমি ছোট মায়ের মার খেয়েছি। তোমার কষ্টটা বুঝতে পারছি, তবে তুমি তোমার সৎ মায়ের ব্যবহারে কষ্ট পেও না, আর কখনো তোমার সৎ মায়ের কাছে কোনো আবদারও করো না, তোমার যখন যা দরকার তুমি আমার কাছে এসে নিয়ে যেও কেমন? আর আমি এখন খুব ভালো করেই বুঝতে পারছি যে তুমি ক্ষুধার্ত, দাঁড়াও আমি তোমার খাবারের ব্যবস্থা করছি। এরপর কলা গাছ জাদু করে কিছু খাবার নিয়ে আসে আর খাবার দিকে ফুলি গাপুস গুপুস করে খাবার খায়, আর এরপর থেকেই ফুলি তার যে কোনো প্রয়োজনে কলা গাছের কাছে আসতো।
হ্যাঁ রে ফুলি, হঠাৎ করে কোথায় চলে গিয়েছিলি? আমি কখন থেকে তোকে ডাকছি কিন্তু তোর তো কোনো খবরই নেই। মোরলের বাড়ি থেকে কিছু খাবার নিয়ে এসেছি, গিয়ে খেয়ে নে যা। নিশ্চয় ওসব বাসি খাবার, তাই না? নয়তো তো তুমি এতক্ষণ গীতাকে ওসব খাবার খাওয়াতি। ভালো খাবার তো আমার কপালে জোটে না ছোট মা, পচাবাসি খাবারই তো তুমি আমাকে খেতে দাও। যাক গে ছোট মা, আমার খিদে নেই, আমি এখন গিয়ে আমার কাজ করছি, আমি ওসব খাবার খাবো না ছোট মা। এসব কথা বলে ফুলি চলে যায়। আর ফুলির এমন কথাবার্তা শুনে রাগিনী খুব অবাক হয়ে যায়। কি হলো ব্যাপারটা? যে ফুলি খাবারের জন্য হা করে থাকতো, সেই ফুলি আজ পচাবাসি খাবারের কথা বলছে? বড়ই অদ্ভুত ব্যাপার দেখছি। আর ফুলি এভাবেই কলা গাছের সাহায্যে ভালোভাবে থাকতে শুরু করে। কি ব্যাপার ফুলি, তোমার জামা তো পুরো ছিঁড়ে গেছে, এই জামা পরে কিভাবে ঘুরছো তুমি? দাঁড়াও, তোমার জামার ব্যবস্থা করছি আমি। এরপর কলা গাছ থেকে ফুলির গায়ের উপর আলোক রশ্মি পড়ে, আর সঙ্গে সঙ্গে ফুলির গায়ে নতুন জামা চলে আসে। এ মা, কি সুন্দর জামাটা! সত্যি সাহায্যকারী কলা গাছ, তুমি আমার এত খেয়াল রাখো। ওদিকে ছোট মা তো শুধু আমার থেকে কাজই করিয়ে নেয়, আর এদিকে সাহায্যকারী কলা গাছ আমার চাহিদা মেটায়। সত্যি ছোট মা ও সাহায্যকারী কলা গাছ মিলে আমার জীবনটা অন্যরকম বানিয়ে দিয়েছে। যাকগে, আমি এবার চলি গো কলা গাছ, ছোট মার ফেরার সময় হয়ে গেছে যে, আমি চললাম। এরপর ফুলি বাড়িতে ফিরে যায়, আর দেখে রাগিনী ফুলির আগেই বাড়িতে ফিরেছে। কি ব্যাপার ফুলি, তুই কোথায় গিয়েছিলি বলতো? এ কি, তুই এই নতুন জামাটা কোথায় পেলি রে? তুই আবার আমার টাকা চুরি করেছিস? তবে তো আজ তোর একদিন কি আমার একদিন। দাঁড়াও মা, দাঁড়াও, আমি বলছি তোমায়, আমি কোনো চুরি করিনি ছোট মা, এসব তো আমাকে দিয়েছে ওই সাহায্যকারী কলা গাছ। দাঁড়াও, আমি তোমাকে সবটা বুঝিয়ে বলছি। এরপর ফুলি রাগিনীকে সবটা খুলে বলে, আর এসব কথা শুনে রাগিনী রেগে একটা কুড়াল নিয়ে কলা গাছের কাছে যায়, আর রাগিনীর পিছু পিছু ফুলিও যায়। এই তবে তোর সাহায্যকারী কলা গাছ, যার কারণে তোর এত দিমাগ বেড়েছে? তবে এই কলা গাছটা আমি আর রাখবো না। এ কথা বলে রাগিনী কুড়াল দিয়ে কলা গাছটা কেটে ফেলে, আর তখনই কলা গাছ থেকে একটা পরী বেরিয়ে আসে। আমায় মুক্ত করে বড্ড উপকার করেছো তুমি, কারণ কেউ রাগের বশে এই কলা গাছ কাটলে তবেই আমি মুক্ত হতে পারতাম, তবে আজ রাগের বশে আমায় মুক্ত করেছো, এই অবধি ঠিক আছে। তবে তুমি আর রেগে ফুলির ওপর অত্যাচার করবে না, তবে কিন্তু তোমার কপালে দুঃখ আছে। আর যদি তুমি ফুলিকেও নিজের সন্তানের মতো ভালোবাসো, তবে তোমাকে প্রত্যেক পূর্ণিমার রাতে আমি এসে উপহার দিয়ে যাব। আর যদি তা না করে ফুলির ওপর অত্যাচার করো, তবে তোমাকে শাস্তি দিব। এসব কথা বলে পরে অদৃশ্য হয়ে যায়, আর পরীর কথা শুনে রাগিনী ফুলিকে নিজের সন্তানের মতো করে আপন করে নেয়। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।